বিদ্যুৎ বিভ্রাট যোগুঁ নিরাকারপুর অঞ্চলের জন অসন্তোষ। নিরাকারপুর বিদ্যুৎ সেকশন অধীনরে 12টি গ্রাম পঞ্চায়েত উপভোক্তা মানে উপকৃত হচ্ছেন। রাজ্য সরকার বিদ্যুৎ বিভাগকে টাটা কোম্পানিকে হস্তান্তর করার পরে অধিকাংশ সময় অঘোষিত বিদ্যুৎ কাট হচ্ছে এবং লো ভোল্টেজ সমস্যা, বিদ্যুৎ মিটর রিডিংরে অনিয়মিততা হওয়া অভিযোগ হয়েছে। দৈনন্দিন বারম্বার লাইন কটুথার বিদ্যুৎ উপভোক্তা মানে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। টাটা কোম্পানি লোকমানকে শোষণ করুথা নিয়ে জনসাধারণ অস্তব্যস্ত হলে উপভোক্তামানকর বিভিন্ন সমস্যা নিয়ে বারম্বার বিদ্যুৎ বিভাগের উচ্চ কর্তৃপক্ষঙ্কর দৃষ্টি আকর্ষণ করা যাইছি। হেলে বিদ্যুৎ বিভাগ উপভোক্তামানকর দাবিকু সমাধান করিবার বিফল হইছি। প্রতিবাদরে গতকালি বারখণ্ড গ্রাম পঞ্চায়েতর নির্বাচিত লোক প্রতিনিধি, বুদ্ধিজীবী, উপভোক্তামানে নিরাকারপুর গণেশ পড়িয়াঠারু এক বিরাট শোভাযাত্রার বাহারি বিদ্যুৎ কার্যালয়ঠারে পৌঁছিবা পরে কর্মচারী নিজে ফাটকরে তালা পকাইবা পরে আন্দোলনকারী ধারণা দিয়েছিলে। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের এসডিও পৌঁছি উপভোক্তামানঙ্ক সহ আলোচনা করছেন। হেলে উপভোক্তামানে নিজ দাবিরে অটল অছন্তি। ঘটনাস্থলে নিরাকারপুর পুলিশ পক্ষর মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাইতিলা। আগামী সাত দিন মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান নহলে স্থানীয় বারখণ্ড গ্রাম পঞ্চায়েতর বিদ্যুৎ উপভোক্তামানে পুনর্বার আন্দোলন করে বিদ্যুৎ বিভাগকে অচল করা চেতাবনী দিয়েছেন। নিরাকারপুর আঞ্চলিক ক্রিয়ানুষ্ঠান উপভোক্তা কমিটির সভাপতি বিপিন কুমার জয়সিং, আবাহক বিজয় কুমার পাল্টা সিং, প্রসাদ দাস, বিধুভূষণ মহারাণাঙ্କ ସମେତ ବାର ପଞ୍ଚାୟତର ସରପଞ୍ଚ ସମିତି ସଭ୍ୟ ଏହି ଆନ୍ଦୋଳନରେ ନେତୃତ୍ୱ ନେଇଥିଲେ। ଜାଗରପୁର ବାଲୁକେଶ ରୋଡ୍ ସହ ମୋବାଇଲ ଟିଭି। আরে বিদ্যুৎ উপভোক্তা একতা জিলাবাদ, আরে বিদ্যুৎ উপভোক্তা একতা জিলাবাদ, যদি আমাকে সেবা নাই আমি বিল দেবা বন্ধ কর। চব্বিশে ভিডিও বিদ্যুৎ সেবা আমার দাবি। আরে বিদ্যুৎ নাই তো বিল নাই।